আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক চারটা টার্মস ইউজ করব, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করি। তো চলুন শুরু করা যাক। দুটো আছে যেটা আমরা সবসময় ব্যবহার করি আমাদের ডেইলি লাইফে, সেটা হচ্ছে ফোর্স। যে কোনো অবজেক্ট মুভমেন্টের যে একটা ব্যাপার থাকে, এই মুভমেন্টটা করানোর জন্য যে ইফেক্টটা আসে ফোর্স ওই বডির উপরে, সেটাকে আমরা ফোর্স বলি। যেমন ধরেন আপনার আশেপাশে অনেক কিছুই আছে, হয়তো কোনো কিছুকে আপনি পুশ করতেছেন, কোনো কিছুকে আপনি পুল করতেছেন, টেনে ধরতেছেন অথবা সরাচ্ছেন, যাই করছেন, দেখবেন ওই বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। দ্যাট মিন্স ওখানে একটা ফোর্সের ফলে সে মুভ করতেছে। সো এটা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি, বিল্ডিংয়ের ক্ষেত্রে মূলত যেই লোডগুলো আছে সেগুলোকে আমরা ফোর্স বলে থাকি। সো ফোর্সের আরেকটা নাম হচ্ছে লোড। তো বিল্ডিংয়ে যদি আমি উদাহরণ দিই, ডেড এবং লাইভ লোডের কথা বলি, তখন আপনারা হয়তো বা ইজিলি ফোর্সটা বুঝতে পারবেন বিল্ডিংয়ের ক্ষেত্রে কীভাবে আসলে এটা আসে। যেমন আমি আপনি যারা এই মুহূর্তে বসে আছি বা দাঁড়িয়ে আছি বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে আমরা স্টে করি, এই যে আমাদের যে লোডগুলো, আমাদের যে ওজন প্লাস আমাদের সাথে যেই ফার্নিচার থাকে বা আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করি, যেগুলো আজকে কেনার পরে কালকে আবার নতুন করে চেঞ্জ করি বা এগুলোকে ফেলে দেই আবার কিছু ইন করাই, এই যে মোটামুটি আমরা মুভেবল যেই জিনিসগুলো থাকে বা আমরা যে মুভ করতে থাকি, এই বিষয়গুলো হচ্ছে লাইভ লোড বলা হয়। এটা কাইন্ড অফ ফোর্স। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখবেন বিল্ডিংটা করার সময় বিল্ডিংয়ের বিম, কলাম, স্ল্যাব এগুলোর নিজস্ব একটা ওজন আছে। সো এই ওজনগুলোর ফলে যেই ফোর্সটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে ডেড লোড। এরকম করে আরও অনেক ফোর্সই বিল্ডিংয়ে আসে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এটাই বুঝতে হবে যে কোনো কিছুর ওয়েটটাকে মূলত আমরা বিল্ডিংয়ে ডিজাইন করার ক্ষেত্রে লোড হিসেবে কাউন্ট করি বা ফোর্স হিসেবে কাউন্ট করি। আপনারা যদি এখানে দেখেন, দেখবেন যে এই যে রুফের ওয়েটটা দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড এবং এখানে স্ল্যাবের ওয়েটটা দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড, এখানে স্ল্যাবের ওয়েটটা দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড, অল দিস আর ডেড লোডস। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে মানুষজন দেখতে পাচ্ছেন, ফার্নিচার দেখতে পাচ্ছেন, যারাও ডাউনওয়ার্ড ফোর্স ক্রিয়েট করতেছে, আলটিমেটলি অল দিস আর লাইভ লোড। এখানে অনেক লাইভ লোড দেখতে পাচ্ছি আমরা এই ছবিতে। এরপরে যেই ইম্পর্টেন্ট যেই আরেকটা টার্মিনোলজি আছে সেটা হচ্ছে রিয়াকশন। তো আমরা একটা বডিতে যখন ফোর্স দেই অপোজিট ডিরেকশন থেকে, যদি তার একটা সেম ফোর্স না থাকে বা তাকে রেসিস্ট করার মতো কিছু না থাকে, তাহলে অবশ্যই ওই বডিটা ডিফর্ম করবে। সো এই জন্য আপনারা দেখবেন আমাদের আশেপাশে ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু অ্যাট রেস্ট আছে। যেমন আমরা বিল্ডিংয়ে এই মুহূর্তে আছি, বিল্ডিংটা কিন্তু অ্যাট রেস্ট আছে, রাইট? আমি বিল্ডিংয়ের উপরে হাঁটাচলা করতেছি বা আমার ফার্নিচার রেখেছি, বিল্ডিংটা কিন্তু মুভ করতেছে না। সো আমি কিন্তু বিল্ডিংয়ে ডাউনওয়ার্ড একটা ফোর্স দিতেছি, তাহলে কেন এটা নিচের দিকে যাচ্ছে না? এটা এই ফোর্সের ফলে তার নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আছে, এভাবে ডিফর্ম করার একটা টেন্ডেন্সি আছে। বাট এটা কেন করতেছে না? কারণ আমাদের বিল্ডিংটাতে আমাদের প্রতিটা জায়গায় অপোজিট ডিরেকশন থেকে আবার একটা রিয়াকশন দেওয়া থাকে, একটা সাপোর্ট দেওয়া থাকে, যাতে করে এটা ব্যালেন্স করা যায়। রিয়াকশনটা যদি আরও ইজিলি বুঝতে চাই আমরা, যেমন ধরেন আপনি আপনার টেবিলে অনেক কিছু রাখলেন, আলটিমেটলি দেখবেন যে টেবিলটা কিন্তু স্টিল যেভাবে ছিল ওইভাবেই আছে। তার মানে কি? এটা নিউটনের থার্ড ল অনুযায়ী অপোজিট ডিরেকশন থেকেও সেম ম্যাগনিচিউডের আরেকটা ফোর্স ক্রিয়েট করতেছে আপনি ফোর্স দেওয়ার ফলে। সো নিউটনের যেই রিয়াকশন এবং অ্যাকশনের যে ফর্মুলাটা আছে বা লটা আছে, থার্ড ল, সেখানে কি বলা আছে যে প্রত্যেকটা ফোর্সেরই অপোজিট এবং সেম আরেকটা ফোর্স থাকবে যদি দুইটা বডি একসাথে আনা হয়। লাইক আমরা এখানে যদি এই বাম পাশের এক্সাম্পলটা দেখি, দেখেন এখানে এক ব্যক্তি নামাজ পড়ছেন, আমি এটাকে সিম্পলি কনসেন্ট্রেটেড ফোর্সে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি। ফ্রি বডি ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এটা যদি আপনার ফ্লোর হয়, ফ্লোরের উপরে তিন জায়গায় এরকম করে যদি আমরা কনসেন্ট্রেটেড ফোর্স দেই, আলটিমেটলি ফ্লোরটা কিন্তু যেভাবে ছিল ওইভাবেই আছে, নাহলে আমরা নামাজ পড়তে পারতাম না বা আমরা স্টে করতে পারতাম না। তার কারণ হচ্ছে এই ফ্লোরটা সাপোর্টেড আইদার সাইড, লাইক এই ফ্লোরটা হচ্ছে অন্যান্য সাইডগুলোতে সাপোর্টেড বাই কলাম অর বিম অর ওয়ালস, হোয়াট এভার ইট ইজ। আমরা ধরে নিচ্ছি এটার অপোজিট ডিরেকশন থেকে আবার একটা রিয়াকশন আসতেছে, এটা যদি ফোর্স F1, এটা যদি F2, এটা যদি F3 হয়, আর এটা যদি R1 এবং এটা যদি R2 হয়, তাহলে ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশন আছে সেই অনুযায়ী আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হবে। তার মানে রিয়াকশনটা হবে R1 প্লাস R2 ইকুয়াল টু হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3। এই ফর্মুলা অনুযায়ী চলে এবং এইভাবে করে একটা ইকুইলিব্রিয়াম পজিশন আমাদেরকে সবসময় ক্রিয়েট করতে হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে থার্ড যেই টার্মিনোলজিটা আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ইজ ওয়ান কাইন্ড অফ প্রেশার বা ফোর্স বলতে পারি, যেটা হচ্ছে ইন্টারনাল প্রেশার। তো বুঝতেই পারছি এক্সটার্নাল মানে হচ্ছে যখন আমরা বাইরে থেকে কোনো প্রেশারটা দিই এইটা, আর এক্সটার্নাল প্রেশারের কারণে ইন্টারনালি আরেকটা প্রেশার যেই বডির উপরে আমরা দিই সেই বডি ফিল করে, ওইটা হচ্ছে ইন্টারনাল প্রেশার। এটার একটা ভালো উদাহরণ হতে পারে এইটা,
একটা ট্র্যাক অথবা এরকম একটা গাড়ি যেটা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে, সো ইন দ্যাট কেস সে যখন তার ভিতরে যে লোড আছে বা তার নিজস্ব ওজন, তার কারণে সে দেখবেন যে তার চাকার মাধ্যমে লোডটা মূলত রোড সার্ফেসে যায়, এবং রোড সার্ফেসের ঠিক যেই জায়গায় প্রথম ফোর্সটা পড়ে বা যেই জায়গায় জেনারেট হয় ফোর্সটা, সেই জায়গায় আসে, যে জায়গায় যে ফোর্সটা আসে সেই জায়গায় সবচেয়ে বেশি তার ইন্টেন্সিটি থাকবে, এবং যত নিচের দিকে যাবে তত তার ফোর্স ইন্টেন্সিটিটা কমতে থাকবে। আর স্ট্রেস বলতে আপনি যখন এই ফোর্সটা দিলেন ঠিক রোড সার্ফেসের নিচের যে জায়গাটাতে প্রথম সে যেই প্রেশারটা অনুভব করতেছে বা ফিল করতেছে, এই যে প্রেশারটা আসতেছে এটাকে বলা হয় ইন্টারনাল প্রেশার, যেটা ঠিক রোড সার্ফেসে যেখানে দিচ্ছে সার্ফেসের বিলো দ্য সার্ফেস যেই ফোর্সটা আমরা ফিল করতেছি। একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে ভেহিকেলটা যত বড় বা যত হেভি, যত বেশি লোড থাকবে ভেহিকেলে, আর আমাদের এই কন্ট্রাক্ট এই যে চাকার যে এরিয়াটা কম, যত কম থাকবে, যত কন্ট্রাক্ট এরিয়া যত কম থাকবে তত বেশি ফোর্স কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই হবে, এবং তত বেশি ফোর্স আপনি ইন্টারনালি বিলো দ্য রোড সার্ফেস আপনি পাবেন, এবং এটাই হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল প্রেশার, যেটা কি না আপনি যদি সিম্পলি বলেন কন্ট্রাক্ট এরিয়া প্লাস হচ্ছে অ্যাপ্লাইড লোডের উপরে বেস করে তার ইন্টেন্সিটিটা যে কোনো পয়েন্টে ভেরি করতে পারে। তো আই থিঙ্ক আপনার ইন্টারনাল প্রেশারটা বুঝতে পারছেন। আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি, বিল্ডিংয়ে যখন আমি ধরেন ফ্লোরে প্রেশার দিলাম বা ফোর্স দিলাম, তখন আলটিমেটলি তার ইন্টারনাল একটা প্রেশার ডেভেলপড হয়, এবং এই প্রেশারটা আবার চলে যায় নিয়ারেস্ট বিমে, সেখানে আবার আরেকটা প্রেশার ডেভেলপড হয়। যতই আমরা ফোর্স দেই পাশাপাশি আরেকটা প্রেশার ডেভেলপড হয়, সেটা হচ্ছে ইন্টারনালি সে প্রেশার ফিল করে। এবং আরেকটা হচ্ছে মোমেন্ট, লাস্ট যেই আজকের টপিক সেটা হচ্ছে মোমেন্ট। মোমেন্টটা হচ্ছে ফোর্সেরই একটা ইফেক্ট, যেটাকে আমরা টার্নিং ইফেক্ট বলি। যখন আপনি কোনো ফোর্সকে একটু টার্ন করার চেষ্টা করবেন তখন তার ডিরেকশনটা বা হচ্ছে তার লোকেশনটা একটু পরিবর্তন হয়ে যাবে, ইন দ্যাট কেস এই ইফেক্টটাকে আমরা বলি হচ্ছে মোমেন্ট। সবসময় মনে রাখতে হবে মোমেন্টের ইকুয়েশন হচ্ছে এম ইকুয়াল টু ফোর্স ই মাল্টিপ্লাইড হচ্ছে ডিস্টেন্স, এইটা আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে। আমরা যদি স্প্যানারটা একটু দেখি, দেখেন এখানে নাটটাকে টাইট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা যদি আমার পিভট পয়েন্ট হয়, আমরা এখান থেকে যদি মোমেন্টটাকে মেজার করতে চাই যে কতটুকু মোমেন্ট হয়েছে, তাহলে এই ফোর্সটা আমরা নিব এবং তার সাথে কতটুকু ডিস্টেন্স সে কতটুকু ডিস্টেন্স দূরে ফোর্সটা আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুকু আমার যেখান থেকে আমি আসলে বের করতে চাই মোমেন্টটা কত, সেটার দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা মোমেন্টটা পাবো। তাহলে ফোর্সের ইউনিট যদি হয় কিলো নিউটন আর ডিস্টেন্সের ইউনিট যদি হয় মিটার, তাহলে মোমেন্টের ইউনিট হবে কিলো নিউটন মিটার। সবসময় রাখতে হবে এটা একটা টার্নিং ইফেক্ট, যে কোনো ফোর্সেরই টার্নিং ইফেক্টটা থাকতে পারে, সো ইন দ্যাট কেস আমরা সেভাবে মোমেন্টটা ক্যালকুলেশন করব। আমরা নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আরও ডিসকাশন করব, আরও বেসিক জিনিস নিয়ে আমরা কাজ করব। যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টসে যুক্ত থাকবেন, শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল কলিগ সবার সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও বেসিক নিয়ে কিছু জিনিস জানতে পারে বা আবার একটু রিকল করতে পারে। আমি জানা বলবো না, কারণ এগুলো সবই আমরা স্টাডি করে এসেছি, খুবই বেসিক থিংস, বাট এগুলোকে বিল্ডিংয়ের সাথে রিলেট করেই আমাদের কাজ করতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।